গাইস দেখো পাখি ধরেছে না, আমি ধরবো না। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকে হচ্ছে এপ্রিলের 25 তারিখের ভিডিও। এবার তোমাদের সঙ্গে আমি একটুখানি ক্লিয়ার করে দিই, নয়তো তোমাদের অনেকে বুঝতে হয়তো অসুবিধা হবে। তো তোমাদের দাদা ভাই ডিউটি আছে এপ্রিলের 9 তারিখ, আর আমি এসেছি 11 তারিখ। মাঝে কদিন আমি কলেজ গিয়েছি, আর আজকে হচ্ছে এপ্রিলের 25 তারিখ। আজকে আমি যাবো ওই বাড়ি। এমনিও আমি অনেক কদিন থেকে ভাবছিলাম, মানে পরশু দিনই বাবার সঙ্গে কথা হলো যে আমি বললাম যে মানে সামনের সপ্তাহে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সোমবার ক্লাস করে মঙ্গলবারের দিন আমি এখান থেকে যাব। তো তার আগে আমাকে যেতে হচ্ছে, কেন কি সপ্তাহ তোমরা বুঝেই গেছো, মানে এত তাড়াতাড়ি যে ব্যাপারটা ঘটে যাবে আমি সত্যি ভাবতে পারি না। এখন আমার কাছে সত্যি স্বপ্ন মনে হচ্ছে। তো তোমাদের দাদা ভাই কালকে আসবে, কেন আসছে কি বৃত্তান্ত এটা নিয়ে তো একটা ভিডিও আসবেই আসবে। তো চলো আজকে ব্যাগটা গুছিয়ে যাব একটু পরের দিকে, কটা বিকেলের দিকে বেরোবো, 3টের দিকে, যেহেতু তো আমাকে ট্রেনে টোটো অটো এইভাবে যেতে হবে। তো একটু বেলা হলে, মানে বেলাটা পড়লে বিকেলের দিকেই যাব। আর মানে তোমাদের কি বিশ্বাস হচ্ছে আমাকে কমেন্ট করবে? হ্যাঁ, যতক্ষণ না সামনাসামনি দেখবে ততক্ষণ বিশ্বাস হবে না। আমি জানি যে কীভাবে এই তো গেল, আবার এই 15 দিনের মধ্যে কী করে সম্ভব, 9 তারিখ আর এইদিকে 25 তারিখ। তো প্রচণ্ড এক্সাইটেড লাগছে। তো চলো উঠে, এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, উঠে পড়েছি, আর ব্যাগটা গুছোতে হবে। 3:36 ট্রেনেই যাবো, আগের বার যে ট্রেনে গেছিলাম ওই টাইমেই যাবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করা। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কার কার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না কমেন্ট করবে। কিন্তু ফ্রেশ হওয়ার পরে বসে পড়েছি একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে তো তোমরা জানোই আমি চা বিস্কুটটাই বেশি খাই। তো সেই যে দেখো এখন চা বিস্কুট খাচ্ছে আমি আর মা। আর হ্যাঁ, তোমাদের অনেকের মনে প্রশ্ন যে দাদা ভাই এত তাড়াতাড়ি কি করে বাড়ি আসছে। আবার অনেকে এই কমেন্টসটাও করছো যে তোমার হাজব্যান্ড তো অনেক তাড়াতাড়ি ছুটি পায়, কত ভালো, আমার হাজব্যান্ড তো ছুটিই পায় না। তো এই কমেন্টগুলো আমি দেখছি আর তখন হাসছি। তো তোমরা কম বেশি অনেকেই জানো, যারা আমার ডেইলি ভিউয়ার্স, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, আমার বিয়ের প্রায় 6-7 মাস পর তোমাদের দাদা ভাই ছুটি এসেছিল, মানে একদম টানা 6-7 মাস পর। এখনও পর্যন্ত আমার মনে হয় না কারোর হাজব্যান্ড, খুব কম রেয়ার কিছু মানুষের সঙ্গেই হয়, বিয়ের পরপরই মোটামুটি 3-4 মাস পর বাড়ি চলে আসে। আর আমার হাজব্যান্ড 7 মাসের বেলাতেও ছুটি পাচ্ছিলো না, অনেক জোর জবরদস্তিভাবে এসেছিলো। তো সেই মুহূর্তটা যখন আমি ফেস করেছিলাম সেটা কিন্তু আমি জানি, আর আমার ইউটিউবের ফ্যামিলি জানে। তারপরে আবার যখন নতুন ছুটি আসে সেটাও ক্যান্সেল হয়ে যায়, কিন্তু 50 দিনের ছুটি, মানে আসার পরে আবার রিকল করে নেয়, তো তখন আবার যেতে হয়। সেই ছুটিটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, মানে পুরো ছুটি কিন্তু ওর এখনও রয়েছে, কয়েকটা দিনের ছুটি কেবলও কাটিয়েছে। আর দেখো ছুটি কিন্তু সবারই সেম, কারোর বেশি কারোর কম হয় না। তো ছুটি সবারই সেম, কে কীভাবে কাটাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আর তোমাদের দাদা ভাই তো ফার্স্ট লিভ এসেছিলো 50 দিনের, সেটা যেহেতু ও কাটাতে পারেনি, তারপরে জয়েন হওয়ার পর ওকে আবার ছুটি পাঠিয়েছে, তো সেই জন্যই ও বাড়ি এসেছে। এবার আশা করি সবার কাছে ক্লিয়ার ও কীভাবে এত তাড়াতাড়ি ছুটি পাচ্ছে। আর কেন বাড়ি আসছে সেটা তো তোমরা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই জানবে, কী গুড নিউজ আমি তোমাদেরকে দিতে চলেছি সবটাই জানতে পারবে। তো এই যে দেখো ও আসবে কালকে, যদিও ওর কালকে আসার কথা ছিল কিন্তু কালকে ও পৌঁছাতে পারেনি, ও পৌঁছেছে একদিন পরে। তো আমি দেখো আজকে চলে যাচ্ছি 25 তারিখে, আর ওর পৌঁছানোর কথা 26 তারিখ রাতে। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি, আমার তো নেওয়ার মধ্যে কিছুই থাকে না, টুকিটাকি ওই কিছু জিনিস, ভিডিও টিডিও বানাবো বলে একটু শাড়ি টাড়ি নিয়ে নিই, একটু ম্যাচিং করে ব্লাউজ নিয়ে নিই, আর ওই কসমেটিক্সের জিনিস এগুলোই। তবে এবার আমাকে অনেকগুলো প্রমোশনের প্রোডাক্ট নিতে হচ্ছে, সচরাচর আমি এগুলো নিয়ে যাতায়াত করি, কারণ আমার কাজের জিনিস, কখন কোন প্রোডাক্টের কাজ চলে আসে ঠিক থাকে না। তো সেই জন্য প্রমোশনের প্রোডাক্টগুলোকে আগে গুছিয়ে নিলাম, কারণ ওগুলো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ কাজ না ছাড়া তো ইনকাম হবে না, তাই না? তো কাজের জিনিসগুলোকে আগে ব্যাগ ভর্তি করে ভরে নিলাম, দেখতে পেলে আর কয়েকটা টুকিটাকি জামা নিয়েছি আর কিছুই না। আর ফেস ওয়াশ, শ্যাম্পু, সিরাম চুলের জন্য, তো এগুলোকেই গুছিয়ে নিচ্ছে এখন ফটাফট করে। ভেবেছিলাম কালকে রাতে ব্যাগটাকে গুছিয়ে রাখবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি সময়ের অভাবের জন্য, তাই আজকেই গুছিয়ে নিলাম। আর আমার ট্রেনের টাইমও কিন্তু প্রায় হয়ে আসছে, আমি 12টার দিকে স্নান করতে গেছি, আমি যাবো 3:30 ট্রেনে, মাঝখানে আমার হাতে অনেকটা টাইম রয়েছে। তো সেই জন্য দেখো চুলটাকেও শুকিয়ে নিয়েছি, এবার চুলটাকে ভালো করে টাই আপ করে নেবো, যেহেতু ট্রেনে বাসে এগুলোতে যাবো, বাসে যাবো না, ট্রেন, নৌকা, টোটো, অটো, তো একটু ভিড়ভাড়টা হবে, আর জানোই তো ধুলোতে প্রচুর প্রবলেম হয়।
আর বিশেষ করে স্মুথনিং করার পর থেকে না আমার চুলে প্রচুর প্রবলেম হচ্ছে, কেন জানি না, হয়তো এই শ্যাম্পু সিরামটা শ্যুট করছে না আমার চুলে, চেঞ্জ করবো ভাবছি। তো যাই হোক, এদিকে দেখো ফটাফট এবার নিজেও রেডি হয়ে নিচ্ছি, আর আমাকে রাখতে যাবে হচ্ছে একটা দাদা, স্টেশন পর্যন্ত রেখে আসবে, ওই দিকটুকু আমি একাই চলে যেতে পারবো। এই কথাটা বলতে বলতে একটা কথা একটু মনে পড়ে গেল, মানে একজনের একটা কমেন্ট, তো সেটা একটু বলি। একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি তো এতদূর পড়াশোনা করেছো প্লাস এত আপডেট, তাহলে তুমি যাতায়াতের সময় কেন সবসময় যে বলো কেউ নিতে আসবে কেউ রাখতে যাবে, এটা কেন তুমি একা যেতে পারো না? দেখো পৃথিবীতে কোনো কিছুই মানে অসম্ভব বলে কিচ্ছু হয় না। আমি কখনো কলকাতায় একা যাইনি, আমি ফার্স্ট টাইম একা গিয়েছি, তাও সব কিছু ঘুরে নিজের কাজ সেরে এসেছি। শুধুমাত্র একটা ফোন থাকলে সব জায়গায় যাওয়া সম্ভব, গুগল ম্যাপ দেখে না সব কিছু করা সম্ভব। আর এবার আসি হচ্ছে একা কেন যায় না, কেন যায় নাটা বলা ভুল হবে, আমি সবসময় যেতে চাই কিন্তু বাড়ি থেকে ছাড়তে চাই না যেহেতু ট্রেনে যাই। আর যারা যারা লালগোলাতে ট্রাভেল করেছো তারাই একমাত্র জানো যে মানে আমি কিসে চেপে যাই, এত ভিড়, মারাত্মক রকমের ভিড়, সেখানে দুই তিনটে ব্যাগ নিয়ে একা যাতায়াত করা, ট্রেনে উঠতেই পারবো না। তো সেই জন্য আমাকে বাকি রাস্তা আমি একাই চলে আসি, শুধুমাত্র ট্রেনটুকু মানে ট্রেনে যেটুকুনি রাস্তা ট্রেনে ওঠা থেকে নামা পর্যন্ত, তো ওইটুকু কেন জানি না আমার মা আমাকে ভরসা করতে পারে না, তো তার জন্যই সঙ্গে কাউকে পাঠাই, হয় ট্রেনটুকু ছেড়ে দিয়ে আসার জন্য, ট্রেনের রাস্তাটুকু শুধুমাত্র, আর কিচ্ছু না। বাকি অনেকটা রাস্তা কিন্তু আমি একাই যাই, এমনটা না যে আমি ট্রেনে আসতে পারবো না, সেটাও আমি আসতে পারবো, কিন্তু ওই মা জোর জবরদস্তি করে সেই জন্য। আমি কিন্তু একা একাই চলাফেরা করতে পারি, সব কিছু পারি, তো আমি একা হয়তো চলবো আর কিছুদিন যাওয়ার পর থেকে। এখন তো আমি হাতে গোনা কয়েকবার যাতায়াত করেছি, তবু আমার কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু ঘাট পার হয়ে পুরো রাস্তাটা আমি একাই যাই, আমার সাথে কেউ থাকে না। আর শুধুমাত্র এই চারটে স্টেশন আমাকে এই দাদাটা বা বিল্টু আমাকে নামিয়ে দিয়ে আসে। তো এই যে দেখো আমরা চলে এসেছি মোড়াগাছা স্টেশনে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে, বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, খুবই তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি, এখন বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়, আর একেবারে টিকিট টিকিট কেটে নিয়ে পুরো চলে এসেছি। এই দাদাটা আমাকে হচ্ছে স্টেশন পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে পলাশি, আর তারপরে ওখান থেকে আমি টোটো ধরে নিই বা অটোতে চলে যাই ঘাটের ধার পর্যন্ত, তারপরে ঘাট পার হয়ে আবার ডিরেক্ট অটোতে বসে পড়ি, একদম বাড়ির সামনে নেমে পড়ি। মানে আমাকে মাঝখানে কোথাও নামতে হয় না, শুধু জাস্ট ওই নৌকাটুকু পার হতে হয়। আমার বাড়ি অনেকটা দূরে হতে পারে, কিন্তু যাতায়াত করা কিন্তু প্রচুর সুবিধা, কোনো রকমের অসুবিধা হয় না। তো তারপরে আমি ট্রেনে আর কোনো ভিডিও শ্যুট করিনি, প্রচুর ভিড় ছিল। আর তোমাদের দাদাভাইও কিন্তু বেরিয়ে গেছে ওখান থেকে, এই যে দেখো ও কিন্তু খেতে বসেছে এখন, আর সেই ভিডিও আমাকে করে পাঠিয়েছে। এবার তোমরা কিছুটা ওর ভিডিও দেখো, এই যে দেখো বাড়ি আসছে, মনে একেবারে লাড্ডু ফুটছে। স্বাভাবিক কথা, জানোই তো যারা বাড়ি থেকে বাইরে থাকো তাদের বাড়ির প্রতি যে কতটা টান থাকে, নিজের ফ্যামিলি, ওয়াইফ, ফ্রেন্ডস, তারপরে ধরো বাচ্চা কাচ্চা সবাইকে ছেড়ে থাকার যে কষ্টটা, সেটা শুধুমাত্র যারা থাকে তারাই জানে। তো তারা যখন বাড়ি ফেরে তাদের সেই মুহূর্তটা না, আনন্দের মুহূর্তটা ঠিক মানে বলার বাইরে। তো এই যে দেখো ট্রেনে উঠে পড়েছে ও, আর জানোই তো ওরা কীভাবে আসে না আসে, যেহেতু দুই তিন দিনের জার্নি থাকে, অনেকে দুদিনের থাকে, প্রচুর কষ্ট হয় ট্রেনে এই জার্নিটা না, না ঠিক করে খাবার পায়, না ঠিক করে স্নান খাওয়া দাওয়া কিছুই ঠিকঠাকভাবে হয় না, প্রচুর কষ্ট করে আসে। কখনো তো এমন হয়েছে তোমাদের দাদাভাই টিকিট কনফার্ম হয়নি, কোনো রকমে মানে বলে কয়ে ম্যানেজ করে পর্যন্ত বাড়ি এসেছে, এরকমভাবে অনেকবার ও ছুটিতে এসেছে। তো যাই হোক, তারপরে যে দেখো আমি পৌঁছে গেছি বাড়ি, চলে এসেছি রুমে, আর প্রায় সন্ধ্যা লাগতে চললো, এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, অনেকটাই বেলা রয়েছে। তো তারপরে যে দেখো আমার রুমটাকে দেখাচ্ছি, সব কিছু আমি মোটামুটি ঢেকে রেখে যাই, কেন বলো তো, কারণ এই ঘরে যেহেতু এখনও কালার হয়নি প্লাস হচ্ছে প্লাস্টারও হয়নি, তো তোমরা তো জানোই কতটা পরিমাণে ধুলো পড়ে, জাস্ট দুদিনের মধ্যে আবার সব ধুলো হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু যা ঢেকে রেখে যাওয়ার, তো সেইভাবে রেখে যাই। আর এই যে দেখো উপরে একটা পাটি পেতে রেখেছিলাম বা মাদুর, অনেকে অনেক কিছুই বলো, তো সেটাকে তুলে দিলাম, আর এই বেডশিটটাকে তুলে দিতে হবে যেহেতু অনেকদিন আগে পাতা, মোটামুটি 10-15 দিন আগে, তো সেই বেডশিটটা নিশ্চয়ই শোয়া যাবে না, তো এটাকে আমি চেঞ্জ করে দিই। সবসময় আমি এটাই করি, বেডশিট যেহেতু আমার কাছে এক্সট্রা আছে তো সেই জন্য এটাকে চেঞ্জ করে দিই। আর বালিশের কভার তো এক্সট্রা নেই, সেই জন্য বালিশগুলোকে ভেতরে রেখে যাই, যাতে আমি এসে ইউজ করতে পারি। আর জানোই তো নিজের কাজ নিজেকে করতে হবে, এখানে কাজ করে দেওয়ার মতন তো আমার জন্য কেউ বসে নেই, তাই নিজের কাজগুলোকে যখন নিজেকেই করতে হবে তাই নিজের সুবিধা মতন করে রাখি। তো দেখো এবার আমি ফ্রেশ হয়ে চলে এসেছি একবারে, আর ভাবলাম বেডশিট পাতার আগে খাটটাকে একটুখানি মুছে নিই। খাটের মাথাতে দেখলাম হালকা হালকা ধুলো পড়েছে, আর অনেকগুলো জিনিস আমার রুমে রয়েছে, তোমরা তো জানোই সবগুলোকে আমাকে মুছতে হয়, তো আমি চেষ্টা করি সবসময় দুটো কাজ আগিয়ে রাখা, যাতে পরের দিন সকালে আমার কাজ করতে গিয়ে একটু সুবিধা হয়। ফালতু ফালতু বসেছিলাম, তাই ভাবলাম কী করব, এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি আর খাটটাকে মুছে নেব, তাহলে আমার দুটো কাজ এগিয়ে থাকবে, আর তিনটে জিনিস মুছলে মোটামুটি আমার রুম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো সবার প্রথমে আগে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি, খুব একটা বেশি ধুলো হয়নি, যেহেতু ওই 10-15 দিন আগে সব কিছু
কিছু পরিষ্কার করে রেখে যাওয়া, তবুও যেটুকু যা পড়েছে সেটুকুই কোনো রকমে উপর দিয়ে মুছে নিচ্ছি। তো চলো এবার ফটাফট নিজের কাজগুলোকে সেরে নিই। আর তোমাদের দাদাভাইও কল করেছে, ওর সঙ্গে বকবক করছে আর নিজের কাজগুলোকে করছি। ভাবো এতটা জার্নি করে এসেও কিন্তু আমি রেস্ট করছি না। আমার না মনে হয় হাতে কাজ থাকলে একদমই ভালো লাগে না, তো যে কাজটা যেহেতু আমাকেই করতে হবে তাই আমি কিছুটা আগিয়ে রাখি, সেটাই বেটার হবে। তো এখন দেখো ব্যাগে যে জিনিসগুলো নিয়ে এসেছি নিজের কসমেটিক্সের সেগুলোকে বার করে নিচ্ছি। তোমাদের দাদাভাই যে বাড়ি আসছে এটা শুনে কারা কারা সবথেকে বেশি খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আবারও তোমরা কিন্তু আমাদের একসাথে অনেক ভিডিও দেখতে পাবে। আর এবার ছুটি কিন্তু অনেক দিনের ছুটি, মোটামুটি অনেক দিনের, মানে এতদিন পর্যন্ত যতগুলো ছুটি ওর সঙ্গে কাটিয়েছি সবথেকে বেশি এবার কাটাবো। আমার তো প্রচণ্ডই এক্সাইটেড লাগছে যে এত তাড়াতাড়ি আবারও আমাদের দেখা হচ্ছে, এটা ভেবেই সবথেকে বেশি আনন্দ লাগছে যে না আমাকে বেশি দিন ওয়েট করতে হলো না। ভেবেছিলাম হয়তো আবার পুজোর সময় দেখা হবে, কিন্তু না তার আগে আবার দেখা হয়ে যাচ্ছে। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে বারবার খারাপ হওয়ার পরে কিন্তু একবার নিশ্চয়ই ভালো হয়। আর একটা কথাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে তুমি যদি কারোর ভালো করো আর সে তোমার উল্টে ক্ষতি করার চেষ্টা করছে বা খারাপ করছে, তাহলে সেও কিন্তু তার দাম ঠিকই একদিন পাবে, এটাই হলো তার প্রমাণ। হয়তো দেরিতে পাবে কিন্তু সেও নিশ্চয়ই পাবে। একটা জিনিস দেখবে, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে সবথেকে বেশি চালাক ভাবে। তারা মনে করে আমাদের চালাকিগুলোকেও ধরতে পারবে না, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় যে উপরে একজন আছে তার কাছে তার বিচার ঠিকই হবে। আর কাউকে ভালো মানুষ ভেবে বোকা বানালে তার দামও কিন্তু পেতে হবে। এখন তোমরা হয়তো ভাবছো এই কথাগুলো আমি কেন বলছি আর কাকেই বা বলছি। বলবো তোমাদেরকে সবটা একদিন নিশ্চয়ই বলবো, সেই দিন তোমরা বুঝতে পারবে আমরা কত কিছু লাইফে ফেস করেছি আমি আর তোমাদের দাদাভাই। বিশেষ করে যেই মানুষটা এতটা ভালো মানুষ তার ভালো মানুষের সুযোগ কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সবটা আমি তোমাদেরকে একদিন নিশ্চয়ই বলবো। তো এইদিকে দেখো ওর সঙ্গে বকবক করছি, দেখতে পাচ্ছ আমার এক কানে ফোন রয়েছে। তো ওর সাথে কথা বলতে বলতে নিজের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। সবার প্রথমে দেখতে পেলে ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম, তারপরে খাটটাকে মুছে নিলাম, আর এবার বিছানা চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি। ও থাকলে কিন্তু ওই করে বিছানা চাদর পাতাটা, বাকি কাজগুলো আমি করে নিই। নিজেদের কাজ নিজেরা করব এটাই স্বাভাবিক কথা, কিন্তু তা এটা দেখেও আবার অনেকের হিংসা হয়। তারা কিন্তু নিজেদের বরকে দিয়ে নিজেদের কাজগুলোকে করিয়ে নেয়, আর অন্যের বর করলে যত সমস্যা। মানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, ছোটোখাটো হয়তো কোনো হেল্প করলো, কি আমি রান্না করছি ও সবজি কেটে দিল, কি ও চিকেন বানিয়ে দিল আমি ভাত রান্না করলাম, সেটাতেও কিন্তু প্রবলেম হয়। মানে তার হাজব্যান্ড তাকে হেল্প করতে পারে, সেটা কিন্তু কোনো দোষের না, শুধুমাত্র আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলে যত দোষ। কেন আমার বর আমাকে এত ভালোবাসবে, এটাই হচ্ছে তাদের জ্বলন। তো এই কথাগুলো না আমি কিছু কিছু মানুষকে বলছি যাদের জন্য আমাদের লাইফে এত প্রবলেম। তো এগুলো পার্সোনালি, মানে কি বলবো, কিছু জিনিস অনেক আমি পার্সোনাল রাখতে চেয়েছিলাম, মানে ভেবেছিলাম সোশ্যাল মিডিয়া আনবো না, তো যার জন্য ইন ফিউচারে আমি হয়তো খারাপ হতাম। তাই এখন থেকে একটু একটু করে তোমাদেরকে আমি বলে রাখছি যে কী কী প্রবলেম একটা মেয়েকে বিয়ের পর ফেস করতে হয়। তো কম বেশি অনেকেই জানো যে অন্যদের হাজব্যান্ড অন্যকে হেল্প করতে পারে, শুধুমাত্র তার হাজব্যান্ড তাকে হেল্প করতে পারে না। সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে জামাই যদি মেয়েকে হেল্প করে বা আমার বর যদি আমাকে হেল্প করে সেটা খুব ভালো লাগে, ছেলে যদি বৌমাকে হেল্প করে যে সেটাই যত দোষে। চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবার, খুব একটা বেশি বড় করবো না। 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কাজও আমি কিছুটা আগিয়ে রেখেছি। তোমরা তো জানোই আমি একটু কাজ আগিয়ে রাখতে বেশি ভালোবাসি, মানে আমার মাথায় না প্রেশার থাকে যে কালকে আমাকে এই কাজটা করতে হবে, ওইটা করতে হবে, মানে যতক্ষণ না কাজগুলো হবে ততক্ষণ আমার চাপ থেকে যায়। সেই জন্য আমি না বসেই আছি বেকার বেকার, তো কাজটা একটু আগিয়ে রাখি। তো খাট আর এইদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, এই দুটো আমি মুছে ফেলেছি, আর ওই তিনটে বাকি রয়েছে, ওগুলো কালকে একবার সকালবেলা মুছে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। খুব একটা বেশি ধুলো পড়েনি, একদম অল্পই ধুলো পড়েছিল, যেহেতু খুব একটা দিন বাইরে যাইনি, মানে বাড়িতে যাইনি, 10 দিন মতন গেছিলাম, তো সব কিছু মানে একদম হালকার মধ্যে ধুলো ছিল, তো মুছে নিয়েছি। আর এই যে বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি দেখো, আর যত তাড়াতাড়ি পরিষ্কার করবো না রুমটাকেও ফ্রেশ লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, আজকে আমাকে একা থাকতে হবে, কালকে তোমার দাদাভাই চলে আসবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা, সব্বাইকে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে।